কাছে দেন দুই পাকিস্তান শুরু করুন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন জনি, পিতা জয়নাল আবেদিন, বর্তমানে কাতার প্রবাসী। আমি গত 12 জুন 2017 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি জঘন্যতম ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। আমি জননেত্রীকে গালি দিয়েছি, তার জন্য আমি শেখ হাসিনা সহ বাংলাদেশের সকল মা ও বোন, সকল আওয়ামী পরিবারের ও আওয়ামী পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আমি জীবনে আর এই ধরনের স্ট্যাটাস দিব না এবং বিরোধী দলের কোনো ভাই এই ধরনের স্ট্যাটাস দিবে না। আমি সবার কাছে হাতে পায়ে ক্ষমা চাচ্ছি। আমি জীবনে আর এই ধরনের জঘন্যতম লেখা লিখব না। কাতার প্রবাসী আমি পরিবার ভাইদের কাছে আমি হাতে পায়ে ক্ষমা চাইতেছি। সন্দীপ আওয়ামী পরিবারের কাতার মধ্যস্থতার দেশবাসীর কাছে ক্ষমা চাই। সর্বশেষ জননেত্রী শেখ হাসিনা আমার মায়ের সমতুল্য, এই বলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জীবনে আর এই ধরনের পুরো বাংলাদেশের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি বিরোধী দল করি, কোনো সমস্যা নেই। আমি যে কোনো দল করি না কেন, নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। নেত্রীকে নিয়ে আমি কোনো বাজে কথা বলবো না। আমার মায়ের বয়সী মা, আমার মায়ের বয়সী মা, আমাকে সবাই ক্ষমা করুন। আপনাদের এই মহৎ কাজ, আজকে আমাকে মারপিট কিছু করেন নাই, সাধারণ ক্ষমা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে আপনাদের সবাই মহৎ কাজ করে আমাকে সাধারণভাবে ক্ষমা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাই বলে আমি আপনাদের কাছে ক্ষমা শিখে নেব, আমার কাছ থেকে আপনারা সবাই শিখে নেবেন। কেউ আর নেত্রীকে গালি দিবেন না। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সহ সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র। ওর বিরুদ্ধে আমরা কেউ কোনোদিন বাজে মন্তব্য করবো না। শেখ হাসিনা এগিয়ে যাও। সালাম আলাইকুম। জয় বাংলা। না, ওকে, ফাইন, ওকে। এই পোস্টার।